পঞ্চাশ বছরের পুরানো ফানের কল থেকে গ্যাস বের হচ্ছে দর্শক বিন্দু এই মুহূর্তে আমি অবস্থান করছি রায়প্রাকান্দি সাতনং পচুম নয় নং ওয়ার্ড গজের আট হাজার তিনশো বত্রিশ লালমোহন বোলা দর্শক আমাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পুরানো একটা কল যেটা প্রায় উনিশশো সালের দিকে স্থাপন করা হয়েছিল উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এটার ব্যবহার হয়েছিলো এবং এটা থেকে মানুষে ফানি নিয়ে যেত এবং ফানি ব্যবহার করত তো হঠাৎ দুই সাল থেকে দুই সালের মধ্যে এটা প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছিল এক কথায় বলতে গেলে এটার ব্যবহার অনুপযোগী হয়ে গিয়েছিল যার কারণে এটা আর ব্যবহার করা হয়নি তো কোনো একটা কারণে কলটির স্লাপটা ভাঙা হয়েছে তো ভাঙার পরে দেখলো যে লোহার কিছু ফাইপ আপনারা জানেন হয়তো সাধারণত যে ব্রিটিশের আমলের যে পাইপগুলো দেওয়া থাকে কলে এই ফাইপগুলো লোহার হয়ে থাকে সম্পূর্ণ লোহা বা স্টিলের তো এই লোহা থেকে কিছু একটা গন্ধ বের হচ্ছে তো তখন স্থানীয়রা এখানে আসলো আসার পরে পরিদর্শন করে দেখলো যে এই গন্ধটা কিসের তারা দেখলো যে গ্যাসের গন্ধ তো তারা সাথে সাথে বাড়ি থেকে একটা গ্যাস লাইট নিয়ে আসলো এবং এখানে ব্যবস্থাপনা করে গ্যাসটারটি দিয়ে যখন পাইপটির মাথায় ধরলো তখন দেখলো যে এখানে আগুন ধরে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি জুড়ে আর আরেকটা কথা দর্শক যেটা না বললে নয় এই পানির কলের পাইপটা দিয়ে যেই গ্যাসটা বের হচ্ছে উপরের দিকে এটা খুবই স্বল্প পরিমাণে তো আপনাদের যদি কেউ জানা থাকে যে আসলে আরও বেশি পরিমাণে গ্যাস এখান দিয়ে কিভাবে বের হবে এই পানির কলের পাইপটাকে যদি ওয়াশ করা হয় তাহলে কি গ্যাস বের হবে এমন কোনো সম্ভাবনা আছে আপনাদের জানা থাকলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে দিবেন আর আমরা এই অবস্থায় কি করতে পারি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এই কলটির বয়স প্রায় পঞ্চাশ বছর হবে আর আমি সব কিছু ডিটেল আগে বলে দিয়েছি যে এটার পরিত্যক্ত কত বছর হয়েছিল এবং কত বছর আগে এই কলটি ব্যবহার করা হয়েছে তো আপনারা মতামত প্রকাশ করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের বক শোনার জন্য আপনারা আমাদেরকে বলবেন এই অবস্থায় আমরা কি করতে পারি আমরা কাদেরকে খবর দিতে পারি নাকি যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিব আর আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে বাংলাদেশের গ্যাসের অধিদপ্তর যারা আছে তাদের সাথে পৌঁছে দিবেন